মন পাখি মিশিতে চায়, গিয়ে ওই সব পাখির দলে মন পাখি মিশিতে চায়, গিয়ে ওই সব পাখির দলে যে সব পাখি ফাঁকি দিয়ে যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে মন পাখি মিশিতে চায়। কত করে করি মানা পাখির বাসা ছেড়ো না, কত করে করি মানা পাখির বাসা ছেড়ো না, সে আমার কথা শোনে না তার শোনে পা রিনা বলে, সে আমার কথা শোনে না তার শোনে পা রিনা বলে, মন পাখি মিশিতে চায়, গিয়ে ওই সব পাখির দলে মন পাখি মিশিতে চায়। শিকলি কেটে ময়নাটিয়া ওই সব পাখির দলে গিয়া, শিকলি কেটে ময়নাটিয়া ওই সব পাখির দলে গিয়া, আবোল তাবোল বল বলিয়া আবোল তাবোল বল বলিয়া হারা হতে চায় মুলে, আবোল তাবোল বল বলিয়া হারা হতে চায় মুলে, মন পাখি মিশিতে চায়, গিয়ে ওই সব পাখির দলে মন পাখি মিশিতে চায়। মনরে যতই বলি যে সৎপথে চলো সুপথে চলো,
তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সবাই 100% সৎপথে শুভতে চলতে পারি না, কিছু ঠেকাঠেকি মানুষের জীবনে চলে যায় আর কি। কিন্তু সেই জায়গা থেকে মনমোহন দত্ত জিজ্ঞাসা করেছেন ঈশ্বরের কাছে যে আমি যে চলনে চলছি সেই চলনে তো অনেক সত্যকেও গ্রহণ করতে হয়, অনেক সময় মিথ্যার উপর ভর করে সত্যকে গ্রহণ করতে হয়, তো সেই জায়গা থেকে আমি নির্ভেজাল রাস্তা চাই, আমি এই চলনের ঠিক উল্টা চলটা চাই যেখানে কোনো ঝামেলা নাই। তাই তিনি বলেছেন, ওরে রে ও জংলা পাখি আর তুমি দিও না ফাঁকি। এই মনটারে সে জংলা পাখির সাথে তুলনা করে ফেলেছেন, কারণ কথা শোনে না তো, কখনো শোনে কখনো শোনে না। তাই তিনি বলে গেছেন, ও রে রে ও জংলা পাখি আর তুমি দিও না ফাঁকি, এই মনমোহনে মন। মনমোহন মন আখি কেমনে রাখি উল্টা চলে মন পাখি শীতে চাই গিয়ে ওই সব পাখির দলে যে সব পাখি ফাঁকি দিয়ে। যে সব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে মন পাখিমি শীতে চায় আমার, মন পাখিমি শীতে চায় আমার, মন পাখিমি মন পাখিমি মন পাখিমি শীতে চায়।